আসসালামু আলাইকুম ভিয়জ আজ আমি আপনাদেরকে কাটার একটি টেবিল ম্যাট তৈরি করে দেখাবো সেজন্য এই যে মাল্টি কালারের সুতা নিয়েছি এবং হুক নিয়েছি থ্রি পয়েন্ট জিরো এম এম এখন আমি শুরুতে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব সেজন্য এই যে আঙুলের ওপর এই সুতাটি এভাবে ক্রস করে নিলাম তারপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি লুক এদিক দিয়ে বের করে নিয়ে আসলাম তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল এখন এখানে চেন করব চারটি দুইটি করে নিলাম তিনটি চারটি চারটি চেন তৈরি করে নেওয়ার পরে আমি এখানে ট্রিপল কুশি করব তো সেজন্য জন্য দুইবার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এরপর এই রিংয়ের মধ্যে দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে দুইটি করে লুপ ছেড়ে দেব একবার দুইবার শেষে লুপটি আমি ছেড়ে দেবো না হুকের মধ্যেই রেখে দেব এখন আরও একটি ট্রিপল কুশি করব সেজন্য দুইবার সুতা পেঁচিয়ে নিলাম তারপর লুপ বের করে এনে দুইটি করে লুপ ছেড়ে দেব দুইবার আর শেষে লুপটি আমি হুকের মধ্যেই রেখে দেব এখন হুকের মধ্যে এক দুই তিন তিনটি লুপ আছে এই তিনটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম তাহলে এখানে তিনটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি হয়ে গেল মাঝখানে তিনটি চেনের গ্যাপ করে নিলাম তিনটি চেন করে নেওয়ার পরে আমি আবারও এখানে তিনটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব সেই জন্য হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে লুপ বের করে এনে দুইটি করে লুপ ছেড়ে দেব একবার দুইবার শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম আবারও আমি ট্রিপল কুশি তৈরি করব তবে শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম আবারও ট্রিপল কুশি তৈরি করব এবং শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দেব তো এখন এখানে হুকের মধ্যে এক দুই তিন চার চারটি লুপ আছে চারটি লুপের মধ্যে দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। শুরুতেই আমি এখানে যে ট্রিপল কুশির ক্লাস্টারটি তৈরি করেছিলাম এখানে চারটি চেন করে নিয়েছিলাম তাই লুপ ছিল তিনটি শেষের দিকে আর এখানে আমি সরাসরি তিনটি ট্রিপল কুশি তৈরি করেছি তাই শেষের দিকে লুপ ছিল চারটি এখন আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করে আবারও তিনটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব সেজন্য জন্য আমি দুইটি ট্রিপল কুশি করে নিলাম এখন তিন নম্বর ট্রিপল কুশিতে করে নিচ্ছি সবগুলো ট্রিপল কুশিরই আমি শেষের লুপটি হুকের মধ্যে রেখে দিয়েছি এখন এই চারটি লুপের মধ্যে দিয়ে আমি হুকটাকে বের করে নিয়ে আসবো আবারও তিনটি চেন করে নেব তো এখানে আমি তিনবার তিনটি ট্রিপল কুশির ক্লাসটা তৈরি করে নিয়েছি আমি এখানে টোটাল বারোবার তিনটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নেব তো পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে ফিরে আসছি এখানে আমি বারোবার তিনটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নিয়েছি এখন ম্যাজিক রিংটি ছোট করে নেব ছোট করে নেওয়ার পর এই যে শেষে তিনটি চেন করেছি তিনটি চেন করে শুরুতেই যে তিনটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করেছি তার উপরে একটি লুপ আছে এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই পেস্ট কালারের সামারিয়ান সুতা জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব। এই স্লিপ নটটি তৈরি করার পর এই যে এখানে যে তিনটি করে চেনের গ্যাপ আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন একই গ্যাপের মধ্যে আমি আরও দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি করে নিলাম দুইটি টোটাল এখানে তিনটি ডাবলকুশি আমি তৈরি করে নিলাম এখন মাঝখানে একটি চেনের গ্যাপ নেব একটি চেনের গ্যাপ নিয়ে আমি পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবলকুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি আবারও একটি চেনের গ্যাপ নিয়ে আমি পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি তৈরি করে নেব তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি শেষে একটি চেন করে নিয়েছি এবং এখানে আমি তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল ডাবলকুশি এখন এই তিনটি কুশির উপরে আমি চারটি ডাবলকুশি তৈরি করে নেব তো এক নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল ডাবলকুশি আমি তৈরি করে নিয়েছি এখন দুই নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি তৈরি করে নিলাম আর তিন নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব তাহলেই মোট চারটি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল। এখন মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের তিনটি ডাবল কুশির উপরে আমি চারটি ডাবল কুশি তৈরি করে নেব সেই জন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর তিন নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করব তাহলেই চারটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের তিনটি ডাবল কুশির উপর আমি একইভাবে চারটি ডাবল কুশি তৈরি করে নেব তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি একটি চেনও করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন এই যে এই চারটি ডাবল কুশির উপর আমি পাঁচটি ডাবল কুশি তৈরি করে নেব সেজন্য এক নম্বর ডাবল কুশির উপর আমি তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি দুই নম্বর ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি করে নিলাম তিন নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবলকুশি করে নিলাম চার নম্বর ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তাহলেই এখানে চারটি কুশির উপরে পাঁচটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে এখন একটি চেন করে এখানে পরের চারটি কুশির উপরে আমি পাঁচটি ডাবল কুশি তৈরি করব সেজন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব তারপর একটি চেন করে পরের চারটি ডাবল কুশির উপরে আমি একই নিয়মে পাঁচটি ডাবল কুশি তৈরি করে নেব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন এই পাঁচটি ডাবল কুশির উপরে আমি ছয়টি ডাবল কুশি তৈরি করে নেব সেজন্য এক নম্বর ডাবল কুশির উপরে তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম তিন নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি চার নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব আর এই যে পাঁচ নম্বর ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব তাহলেই পাঁচটি ডাবল কুশির উপরে ছয়টি কুশি তৈরি করা হয়ে যাবে মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের পাঁচটি কুশির উপরে আমি ছয়টি কুশি তৈরি করবো সেজন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি চার নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি পাঁচ নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তাহলে ছয়টি কুশি হয়ে গেল এখন একটি চেন করে আবারও পরের পাঁচটি কুশির উপর আমি একই নিয়মে ছয়টি কুশি তৈরি করে নেব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব কমপ্লিট করে নিয়েছি এখন এখানে তিন নম্বর চেনে স্লিপ স্ট্রিচ দিয়ে নেব এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্ট্রিচ দিয়ে নেব এখন আমি এই যে এখানে ছয়টি যে ডাবল কুশি করেছি তার উপর আমি ডাবল ডাবলকুশি তৈরি করব তো এক নম্বর ডাবল কুশির উপর আমি একটি ডাবল ডাবলকুশি তৈরি করে নিলাম দুই নম্বর ডাবল কুশির উপরে একটি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি চার নম্বর ডাবল কুশির উপরে একটি পাঁচ নম্বর ডাবল কুশির উপরে একটি এবং ছয় নম্বর ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব এরপর এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব তারপর আবারও এই যে এখানে ছয়টি ডাবল কুশি তৈরি করেছি সেই ছয়টি ডাবল কুশির উপর আমি সাতটি ডাবল কুশি তৈরি করে নেব এক নম্বর ডাবল কুশির ওপর একটি করে নিলাম দুই নম্বর ডাবল কুশির ওপর একটি করে নিলাম তিন নম্বর ডাবল কুশির উপর একটি চার নম্বর ডাবল কুশির ওপর একটি পাঁচ নম্বর ডাবল কুশির ওপর একটি এখন ছয় নম্বর ডাবল কুশির ওপর আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব তারপর এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে আমি একটি ডাবল কুশি করে নেব তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে আমি বরাবরেই যেখানে যে ঘরে যে একটি ঘরে দুইটি করে ডাবল কুশি করেছি তার এই যে একটি ঘরে দুইটি ডাবল কুশি করেছি তার দুই নম্বর ঘরে দুই নম্বর ডাবল কুশির ওপরে আমি বরাবরই দুইটি করে ডাবল কুশি করে নিয়েছি প্রত্যেকবার এই যে একটি ঘরে দুইটি ডাবল কুশি আছে তার দ্বিতীয় ডাবল কুশিতেই আমি উপরের লেবেলে গিয়ে দুইটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি তো যেভাবে রাউন্ডটি তৈরি করলাম সেইভাবেই আমি পুরো রাউন্ডটি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আস এখানে এখানে দেখুন এই যে এখানকার একটি চেনের উপর যে আমি ডাবল কুশিটি করেছি এই ডাবল কুশি থেকে আর এই যে দুইটি ডাবলকুশির জোড়া এখানে তৈরি করেছি সেখান থেকে টোটাল ডাবল ডাবলকুশি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবারও এখান থেকে এই যে এই ডাবল কুশি পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে প্রত্যেকটি ভাগে মানে বারোটি ভাগে আটটি আটটি করে ডাবলকুশির সেট এখন তৈরি হয়েছে তো আমি তিন নম্বর চেনে স্লিপি স্ট্রিজ দিয়ে জয়েন করে নিচ্ছি এখন আমি এই যে এই আটটি আটটি ডাবলকুশির সেটের ওপর নয়টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব তবে এখানে শুরুতেই নয়টি কুশি হবে না কারণ এই যে একটি চেনের গ্যাপের মধ্যে যে ডাবল ডাবলকুশি করেছি তা এই রাউন্ডের শেষে এসে নয়টি ঘর পূরণ হবে এখন আমি এখানে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন সমান একটি ডাবল কুশি করে নিলাম তারপর দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এই একই ঘরে আরও একটি করবো আটটি তো এই যে এখানে আমি আটটি কুশি করে নিয়েছি যখন আমি এই লাস্টের এই ডাবল কুশিটি করব তখনই এখানে নয়টি কুশির সেট পূর্ণ হবে এখন আমি পরের এই যে এই ভাগে নয়টি কুশি করে নিয়েছি এই যে এখানে এই ডাবল কুশিটির ওপর একটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এখন একই ঘরে দুইটি করবো তাহলে আটটি নয়টি হবে অর্থাৎ এই যে নিচের যে ঘরে আমি দুইটি খুশি করেছি তার এই যে দ্বিতীয় ডাবলকুশির উপরেই আমি দুইটি ডাবল ডাবলকুশি করে নেব এরপর আবারও এই যে এখানে যে দুইটি ডাবলকুশির জোড়া আছে এখানে দ্বিতীয় ডাবল ডাবলকুশিতে গিয়ে আমি দুইটি ডাবলকুশি তৈরি করব তাছাড়া প্রথমে সবগুলো ডাবল কুশির ঘরে একটি একটি করে ডাবল ডাবলকুশি তৈরি করব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এখন আট নম্বর ঘরে দুইটি কুশি করে নেব আটটি নয়টি তাহলে টোটাল নয়টি কুশি হয়ে গেল বরাবরই এখানে একটি জিনিসই খেয়াল রাখতে হবে যে যেখানে দুইটি করে ডাবলকুশির সেট যে ঘরে তৈরি করেছি উপরের লেভেলে গিয়ে তার দুই নম্বর ঘরে গিয়েই দুইটি ডাবলকুশি হবে এর কোনো পরিবর্তন হবে না তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি তো এক নম্বর ডাবল কুশির ওপর আমি একটি ডাবল কুশি করে নিলাম তারপরে দুই নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তারপরে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় সাত এখন আট নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করবো একটি দুইটি আবারও ডাবল কুশি তৈরি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন নয় নম্বর ডাবলকুশির উপরে দুইটি কুশি করে নেব আবারও আমি ডাবলকুশি তৈরি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নম্বর কুসির উপরে দুইটি ডাবলকুশি তৈরি করে নিলাম এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব শুধুমাত্র প্রথমে আট আট নম্বর ঘরে দুইটি ডাবল কুশি তৈরি করব তাছাড়া পুরো রাউন্ডে আমি নয় নম্বর ঘরে দুইটি করে ডাবল কুশি তৈরি করে নেব এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন একটি চেন করে নেব এই রাউন্ডে আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব তাই একটি চেনকে একটি সিঙ্গেল কুশি ধরে নিলাম এখন প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব প্রত্যেকটি ডাবল কুশির মাথায় একটি করে সিঙ্গেল কুশি পুরো রাউন্ডে আমি শুধুমাত্র সিঙ্গেল কুশি করে নেব এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি করে নিয়েছি এখন এই যে শুরুতেই যে একটি চেন করেছিলাম সেই এক নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি সুতাটি হাইট করে নেব এখন আমি এই যে কমলা কালারের সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নটটি তৈরি করার পর এখানে যে কোনো একটি ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম এখন আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন সমান একটি রাবল কুশি এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি রাবল কুশি করে নেব এর উপরে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নেওয়ার পরেই একটি আরও একটি চেন করে নেব এই চেনটি গ্যাপের জন্য তিনটি চেন সমান একটি কুশি এবং আরেকটি চেন নিলাম গ্যাপের জন্য তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে এখানে যে দুইটি সুতার লুপ আছে এই যে এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি ডাবল কুশি করে নেব দেখুন একটি ক্রসের মতো ডিজাইন তৈরি হয়ে গেছে এখন হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নেব দুইবার সুতা পেঁচিয়ে নেওয়ার পরে এখানে যে ঘরটিতে কাজ করেছি সেই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং দুইটি লুপকে ছেড়ে দেব বাকি লুপগুলো হুকের মধ্যে আছে এই অবস্থায় হুকের মধ্যে আরেকবার সুতা পেঁচিয়ে নিয়ে এক দুই দুই নম্বর ঘরে হুকটি ঢুকে লুপ বের করে আনলাম এখন হুকের মধ্যে যতগুলো লুপ আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচটি লুপ আছে দুইটি করে লুপ ছেড়ে দেব একবার দুইবার তিনবার চারবার দুইটি করে লুপ চারবার ছেড়ে দিয়েছি এখন একটি চেন করে নেব একটি চেন করে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই যে এখানে যে দুইটি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব তো দেখুন এখানে ক্রসের মতো ডিজাইন তৈরি হচ্ছে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম এবং যে ঘরে কাজ করেছি এই ঘরে শেষের যে ঘরে কাজ করেছি সেই একই ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে দুইটি লুপকে ছেড়ে দিলাম এরপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এক দুই দুই নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এখন আমি দুইটি করে লুপ ছেড়ে দেব একবার দুইবার তিনবার চারবার এখন একটি চেন করে নিয়ে আবারও এই যে দুইটি লুপ আছে এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি কুশি করে নেব আবারও করে দেখাচ্ছি এক দুই দুই বা সুতা পেঁচিয়ে নিলাম এবং যে ঘরে এই যে কাজ করেছি সেই ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এক দুই দুই নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং দুইটি করে লুপ ছেড়ে দেব একবার দুইবার তিনবার চারবার চারবার লুপ ছেড়ে দেওয়ার পরে একটি চেন করে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই যে এখানে ডাবলকুশি দুইটির উপরেই দুইটি লুপ আছে সেখানে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি ডাবল ডাবলকুশি করে নেব আবারও হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে এই ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এক দুই দুই নম্বর ঘরে হুকটাকে ঢুকে লুপ বের করে আনলাম এবং দুইটি করে লুপ ছেড়ে দেব। একবার দুইবার তিনবার চারবার এখন একটি চেন করে নিয়ে এই যে দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব তো এভাবেই আমি এই ডিজাইনটি তৈরি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে শেষের ডিজাইনটি করে নেব হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম এই ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে নিয়ে এসে দুইটি করে লুপ ছেড়ে দেব একবার দুইবার তিনবার চারবার তারপর একটি চেন করে এই যে এই ডাবল কুশি দুইটির উপরে যে দুইটি লুপ আছে সেখানে একটি ডাবল কুশি করে নেব এখন এই যে উপরের যে এক দুই তিন তিনটি চেন করেছিলাম এরই আর প্রথমে এই এদিকের যে চেনটি এটি গ্যাপ হিসাবে ব্যবহৃত হবে আমি এখানে চারটি চেন করেছিলাম শুরুতেই তার এক দুই তিন তিন নম্বর চেনে হুকটিকে ঢুকে একটি স্লিপি স্ট্রিচ দিয়ে নেব তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি আবারও এই পেস্ট কালারের সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নট তৈরি করার পর এই যে একটি চেনের গ্যাপের মধ্যে উপরে যে একটি চেনের গ্যাপ নিয়েছিলাম সেই একটি চেনের গ্যাপের মধ্যে আমি সুতাটি জয়েন করে নিব স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে আরও দুইটি ডাবল কুশি করে নেব তাহলে এখানে মোট তিনটি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে তারপর আবারও পরের যে একটি চেনের গ্যাপ আছে সেই পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল তৈরি করে নেব এক দুই তিন আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি কুশি করে নেব এক তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবলকুশি করে নেব এক দুই তিন একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি শুরুতেই যে তিনটি চেন করেছিলাম তার এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি একটি ডাবল ডাবলকুশি করে নিলাম এখন তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব দুইটি করে নিলাম তার পরের ঘরে একটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি এখন এই বারো নম্বর কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি তৈরি করব বারো তেরো এখানে আমি নিচের কুশিগুলোর উপরে এই বারো নম্বর ঘর পর্যন্ত আমি তেরোটি কুশি করেছি কারণ বারো নম্বর ঘরে আমি দুইটি ডাবল ডাবলকুশি করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখন আবারও বারো নম্বর ঘর পর্যন্ত কুশি করবো এই কুশিগুলোর উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নম্বর ঘরে দুইটি কুশি করে নেব বারো তেরো বারো নম্বর ঘর পর্যন্ত আমি আবারও তেরোটি কুশি তৈরি করে নিলাম কারণ শেষের বারো নম্বর ঘরে আমি দুইটি কুশি করে নিয়েছি প্রত্যেকবার আমি বারো নম্বর ঘরে গিয়েই দুইটি করে ডাবল কুশি তৈরি করে নেব এবং এভাবেই আমি রাউন্ডটি তৈরি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তিন নম্বর চেনে এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই কমলা কালারের সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট তৈরি করার পর এই স্লিপ নটটি যেখানে আমি সুতাটি কেটেছি সেখানেই জয়েন করে নিচ্ছি সেই ঘরেই সেই ঘরেই জয়েন করে নিচ্ছি স্লিপি স্টিচ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম এখন আমি এখানে ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টি চেন করে নিলাম এটি আমি একটি পুরো কুশি হিসাবে ধরে নিলাম এবং এর উপরে তিনটি চেন করে নেব এক দুই তিন এই যে উপরের তিনটি চেন আমি গ্যাপের জন্য নিলাম মাঝখানে গ্যাপ হিসাবে থাকবে এখন হুকের মধ্যে একবার দুইবার তিনবার সুতা পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নেওয়ার পরে এই যে একই ঘরে যে ঘরে এই চেন করলাম অর্থাৎ সুতাটি জয়েন করেছি ঠিক একই ঘরে হুকটাকে ঢুকিয়ে নেব হুকটাকে ঢুকিয়ে নিয়ে লুপ বের করে নিয়ে আসব। লুপ বের করার পরেই দুইটি করে লুপ ছেড়ে দেব একবার দুইবার তিনবার চারবার চারবার আমি লুপ ছেড়ে দিয়েছি তো এরকম একটি ডিজাইন তৈরি হয়েছে এখন আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করার পরে আবারও আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেব একবার দুইবার তিনবার তিনবার সুতা পেঁচিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি ঘর গোনা শুরু করব এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে এখানে আমি দুইটি করে লুপ ছেড়ে দেব চারবার দুইবার ছেড়ে দিয়েছি তিনবার চারবার এখন মাঝখানে তিনটি চেন নেব গ্যাপের জন্য তিনটি চেন নেওয়ার পরে আবারও হুকের মধ্যে তিনবার সুতা পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নেওয়ার পরে ওই একই ঘরে একই ঘরে হুকটাকে ঢুকিয়ে আমি দুইটি করে লুপ ছেড়ে দেব চারবার দুইবার তিনবার চারবার আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে আবারও হুকের মধ্যে তিনবার সুতা পেঁচিয়ে এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে আমি দুইটি করে লুপ চারবার ছেড়ে দিচ্ছি দুইটি করে লুপ চারবার ছেড়ে দিলাম এখানে আপাতত এই যে ডিজাইনটি দেখে নিন এখন এখানে তিনটি চেন নেব। মাঝখানে গ্যাপের জন্য তিনটি চেন নিলাম আবারও হুকের মধ্যে তিনবার সুতা পেঁচিয়ে এই একই ঘরে একই ঘরে হুকটাকে ঢুকিয়ে আমি ফোর্থ কুশিটি করে নিচ্ছি অর্থাৎ দুইটি করে লুপ আমি চারবার ছেড়ে দেব এবং এরপরেই তিনটি চেন নেবো তিনটি চেন নিয়ে আবারও তিনবার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরেই আমি ফোর্থ কুশিটি করে নিচ্ছি অর্থাৎ দুইটি করে লুপ আমি চারবার ছেড়ে দেব আবারও তিনটি চেন করে নেব তিনটি চেন করে হুকের মধ্যে তিনবার সুতা পেঁচিয়ে এই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে আমি কুশিটি করে নিয়েছি চারবার দুইটি করে লুপ ছেড়ে দিয়ে আবারও তিনটি চেন করে নেব তো এই ডিজাইনটি আমি পুরো রাউন্ডেই করে নেব একই নিয়মে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে শুরুতেই ছয়টি চেন করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি এই যে এখানে যে তিনটি চেন আছে মাঝখানে এই তিনটি চেন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি আমি এই তিনটি চেনের গ্যাপের মধ্যে মোট আটটি ডাবল কুশি তৈরি করে নেব একটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি এখন আরও ডাবল কুশি তৈরি করলে মোট আটটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে দুইটি করে নিলাম তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি কুশি এখানে আমি করে নিয়েছি এখন এই যে লম্বা কুশিটি আছে এই লম্বা কুশিটির মধ্যে আমি দশটি কুশি তৈরি করে নেব এই লম্বা কুশিটি আমি এভাবে ধরে নিলাম এবং এখানে আমি দশটি ডাবল কুশি করে নেব এক দুই

এখানে আমি দশটি ডাবল কুশি করে নিয়েছি এখন এই যে এখানে যে মাঝখানে এক দুই তিন চারটি গ্যাপ আছে তার এক দুই দুই নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম দুই নম্বর ঘরে সিঙ্গেল সিঙ্গেলকুশি করার পরে এদিক দিয়ে যে এই যে ভি শেপের কুশি আছে তার এই কুশিটিতে এদিকের কুশিটিতে আমি এভাবে ধরে নিয়ে দশটি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমি দশটি কুশি করে নিয়েছি এখন এই যে মাঝখানে যে তিনটি চেনের গ্যাপ আছে এখানে আটটি কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি কুশি এখানে আমি করে নিয়েছি এখন এদিকে যে লম্বা কুশিটি আছে এখানে আমি দশটি ডাবল কুশি করে নেব এভাবে ধরে নিলাম এভাবে ধরে নেওয়ার পরেই আমি দশটি ডাবল কুশি করে নেব এক দুই

এখন এখানে মাঝখানে এই যে এই জায়গাটিতে মাঝখানে এই এখানে এখানে এক দুই দুই নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব এখানে দেখুন আমি এইভাবে ডিজাইনটি করে নিয়েছি আবার ওই এই কুশিটি করার পরেই এই সিঙ্গেল কুশিটি করার পরে এই যে এখানে যে কুশিটি আছে এই লম্বা কুশিটি এই কুশিতে আমি এই কুশিতে ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি কুশি করার পরে মাঝখানে তিনটি চেনের গ্যাপের মধ্যে আমি আটটি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডাবলকুশি করার পরে এদিকে লম্বা কুশিটির উপরে আবারও দশটি কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে এই যে নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নিলাম কুশি করার পরে আবারও আমি এই এদিকের যে লম্বা কুশিটি আছে এখানে আমি দশটি ডাবল কুশি করে নেব আর মাঝখানের যে তিনটি তিনটি যে চেন আছে এই তিনটি চেনের মধ্যে আমি আটটি ডাবল কুশি করে নেব আর এদিকের যে কুশিটি আছে লম্বা এখানে আমি দশটি ডাবল কুশি করে নেব আবারও এখানে দুই নম্বর ঘরে আমি সিঙ্গেল কুশি করে নেব তো একই নিয়মে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে এই পাশের যে লাইনটি বাকি রেখেছিলাম এই পাশে যে খুশিটি বাকি রেখেছিলাম সেখানে আমি দশটি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় দশ দশটি কুশি করার পরেই শুরুতেই যে তিনটি চেনের একটি কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই মাল্টি কালারের সামারিয়ান সুতাটি জয়েন করে নেব তো শুরুতেই একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে যে কোনো একটি ঘরে আমি এখানে দুইটি লুপ থাকে এখানে এই যে ডাবল কুশির ওপর দুইটি লুপ থাকে একটি দুইটি এখানে দুইটি লুপ থাকে তো এই পিছনের লুপটি দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে এই সুতাটি জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এখানে আমি প্রত্যেকটি ঘরেই স্লিপ স্টিচ দেবো তবে এই যে পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব সব সময় এই যে দুইটি যে লুপ আছে এই দুইটি লুপের পিছনের লুপ দিয়ে অর্থাৎ মাঝখান দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপি স্টিচ দিয়ে নেব এই যে স্লিপি স্টিচ দিয়ে নেব এখানে এই যে পিছনের লুপটির মধ্যে এই যে হুকটাকে ঢুকিয়ে স্লিপি স্টিচ দিয়ে নেব এই যে দুইটি লুপ তার মাঝখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে স্লিপি স্টিচ দিয়ে নেব পুৰো ৰাউণ্ডেই আমি শ্লিপিছ টিচ দিয়ে নিব স্লিপ স্টিচ দিতে দিতে আমি এই যে সিঙ্গেল কুশির কাছে চলে এসেছি এই যে সিঙ্গেল কুশি মাঝখানে যে সিঙ্গেল কুশিটি করেছি তার এই যে পিছনের লুপটি দিয়ে হুকটাকে ঢুকে নিলাম এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নেব আবারও এদিকে ডাবল কুশিরগুলোর উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এই যে দ্বিতীয় দ্বিতীয় লুপটির ভিতর দিয়ে হুকটাকে ঢুকে একটি স্লিপ স্টিচ এভাবে আমি পুরো রাউন্ডেই স্লিপ স্টিচ দিয়ে নেব প্রত্যেকটি ডাবল কুশির উপরে এবং মাঝখানে যে একটি করে সিঙ্গেল কুশি করেছি সবগুলোর উপরেই আমি এভাবেই স্লিপ স্টিচ দিয়ে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি শুধু শেষের এই যে এইটুকু অংশ বাকি আছে এখানে আমি এই যে দ্বিতীয় লুপের মধ্য দিয়ে স্লিপ স্ট্রিচগুলো করে নিয়েছি এখন আমি প্রথম যে ঘরে স্লিপ স্ট্রিচ করেছি ঠিক সেই ঘরে স্লিপ স্ট্রিচটির মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে একটি করে নিচ্ছি তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব সুতাটি আমি হাইট করে নেব তো কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ